সত্যজিৎ রায় মানে আমার কাছে অনেক কিছু, সে তো সবাই জানে, বিশ্ববরেণ্য ডিরেক্টর, মিউজিক কম্পোজার, স্টোরি টেলার, তারপরে স্ক্রিপ্ট রাইটার, অনেক কিছু তো। কিন্তু আমার কাছে ওনার যেটা সব থেকে বড় পরিচয় আমার কাছে, সেটা হচ্ছে উনি আমার জেঠু। কারণ ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল আজ থেকে প্রায় 48-49-50 বছর আগে, যখন আমার 6 বছর বয়স, সোনার কেল্লা করার সময়। তখন আমার কখনো মনে হয়নি যে উনি একজন এত বড় ডিরেক্টর। ওনার যেটা সব থেকে বড় গুণ আমি তখন অতটা রিয়েলাইজ করিনি, কিন্তু এখন যেটা করি সেটা হচ্ছে মানুষকে, যেটা উনি প্রত্যেকটা শট যেটা শেষ করতেন, শেষ করেই বলতেন, যেহেতু উনি নিজে ক্যামেরা চালাতেন, উনি বলতেন যে এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক, অসাধারণ, যত খারাপ শটই হোক না কেন। তো মানুষকে উদ্বুদ্ধ করার ওনার যে অসম্ভব একটা প্রয়াস ছিল, আমি সেটা পরবর্তীকালে রিয়েলাইজ করেছি। আর যেটা পরবর্তীকালে রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে যে উনি বাচ্চাদের, ওনার যারা বাচ্চা অভিনেতা অ্যাক্টর যারা অভিনয় করতেন ওনার ছবিতে, তাদের উনি নিজের সমসাময়িক এবং সমবয়স্ক মানুষ হিসেবে ট্রিট করতেন। সেই জন্যে ওনার ছবিতে প্রত্যেকটি বাচ্চা এত ভালো পারফর্ম করেছে, সেই পথের পাঁচালী থেকে শুরু করে আমাদের শেষ গণসূত্র পর্যন্ত, তার মধ্যে আমিও হয়তো আছি, মুকুল। তো এইটা আমি লক্ষ্য করেছি যে ওনার বাচ্চাদের অভিনয় করানোর, মানে ভালো অসাধারণ পারফরমেন্স বের করে নেওয়ার একটা অসাধারণ ক্ষমতা ছিল। শ্রী কল্যাণ সেন বরাট, বিদ্যা সুরকার এবং প্রথমত একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ ওনার ওই গানগুলো গেয়ে আমরা নিজেদের কি বলব, ঋদ্ধ পাই না, একটা অদ্ভুত সুরে ভিজিয়ে দিয়েছিলেন, একটা ছন্দ, একটা সুরে কথাগুলো ওনার লেখার মধ্যে, ওনার সুরের মধ্যে একটা অন্যরকম গানের সুর। আমি জানি না, খুব লব্ধ প্রতিষ্ঠ কাউকে যদি উনি দায়িত্ব দিতেন, একজন মানুষ হয়ে উনি স্ক্রিপ্ট দিচ্ছেন, উনি গান দিচ্ছেন, উনি সুর করছেন, যার ফলে সম্ভব হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল অনুশীলন। এই যে মানুষ, উনি প্রায় সবকিছু পারেন এবং সবকিছুই 100-এ প্রায় 100 নম্বর পান, এরকম মানুষ কিন্তু রবীন্দ্রনাথের প্রশ্ন। 10,000 টাকা দেওয়ার পর উনি নিজে একটা 1,000 টাকার চেক নিয়ে তিনি সই করে সেটা সম্মানটাকে দেখছেন যে এইটা আপনার আলাদা পাবেন, কারণ আমি যা চেয়েছিলাম সেটা আপনার এইটা ইউনিকটাই একটা দেখানো যারা কাজ করতে রায়দার সঙ্গে আমার ভীষণ সক্ষতা ছিল, ভীষণ সক্ষতা ছিল, আমাকে মানে নিজের ভাইয়ের মতো কথা, ক্যামেরাটাও অসম্ভব ভালো বুঝতে, অসম্ভব ভালো বুঝছে উনি ফিল্মের সমস্ত কটা যে সেগমেন্টস সবগুলো থেকে কাজটা দেখতে, কটা নিজে একে স্কেচ করে সেই অনুযায়ী লোক বুঝতে, লক্ষ্য দেয় মানে এটা এ করবে বলে এটা তা না, যাইও করে বলেছিলেন উত্তম বাবু করলেই আমি করবো না, এরকমের মানুষের সঙ্গে নেশা শিখে, এটা আমাদের জীবনে একটা বড় পাওয়া। আমি একটা কথাই বলবো যে আসুন আমরা এনাদের পৌঁছিয়ে দেয়। কারণ আমি নিজের ব্যক্তি জীবনে আমাকে আর আমার ভাইকে নিয়ে অপু দুর্গাকে ভীষণভাবে রিলেট করতে পারি, আর তারপর যদি আপনি জিজ্ঞেস করেন সত্যিকার লেখা আপনার কেমন লাগে, তাহলে আমি অবশ্যই বলবো ফেলুদা আমার ফেভারিট, ফেলুদার গল্প করতে ভীষণ ভালো লাগে, আর ফেলুদাকে নিয়ে সিনেমা এবং আপনার যে এই এটা আমার এখনো মনে আছে, চিরকাল মনে থাকবে। সত্যজিৎ রায় বলতে গেলে আমার প্রথমেই মনে পড়ে যখন নাকি ওনাকে আমি প্রথম দর্শন করি, আমাকে সৌমিত্রদা নিয়ে গেল ওই ওনার ঘর বাড়িতে, ওই ঘরের মধ্যে উনি বসে আছেন,
আমাকে মুখ ফিরে তাকিয়ে বলল, ও তুমি তো সব শুনেছো, তুমি তো সিনেমা করবে তো আমার। আমি তো করবোই, আমি থতমত খেয়ে গেছি। হ্যাঁ আমি তো থতমত খেয়ে গেছি, আমি হ্যাঁ আমি তো করবো, আমি তো কিছুই জানি না। কিন্তু ওই যে ওর আমার দিকে তাকিয়ে আছে ছ ফুট লম্বা লোকটা, সেই জন্য মনে হচ্ছে আমাকে সব কিছু জেনে নিচ্ছে আমার থেকে। আমি তখনই আমি ওনার উপর সম্মোহিত হয়ে গেছি। তারপর যখন শুটিং চলাকালীন আমাকে তো বুঝতেই দেয়নি যে আমি শুটিং করছি, আমাকে বলছে তোমাকে কিছু করতে হবে না, তুমি যেরকম এই ডায়লগগুলো তুমি যেভাবে পারবে, যেভাবে বলো, যেভাবে করো সেভাবেই করো, সেইভাবেই আমি করেছি। কিন্তু তারপর যে আমাকে যে পোজিং দেখিয়ে দিয়েছে, এই যে বাইসেপ ট্রাইসেপ আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই যে বাইসেপ তোলা উনি নিজে আমাকে করে করে দেখাচ্ছে, আপনার ছবি নিশ্চয়ই দেখেছেন, সেইগুলো তো আমি দেখে আশ্চর্য। উনি বডি বিল্ডিং সম্বন্ধে কতটা জেনেছে, হ্যাঁ তারপর তো উনি তো আমরা সবাই জানি, উনি তো আমাদের ওই যে হেয়ালিদের কথা বলা, হ্যাঁ ওই যে আমাদের ক্যাপ্টেন পার্কে যে হেয়ালিদের কথা বলে, সেই জিনিসটা সত্যি তখন দিয়ে ওই হেয়ালির কথা বলা কিন্তু উঠেছিল। তারপর যে হিরকরা যে দেশের যে নানা রকম ছন্দে ছন্দে গানে গানে গানগুলো, হ্যাঁ উনি যে গানে তো এক্সপার্ট আছে, হ্যাঁ গুডিগান ম্যাকে দেখেছি, ওই গানগুলো কিন্তু হিরকরা যে দেশের গানগুলো তখন দেশ ছড়িয়ে গেছিলো সারা বাংলাতে। আমাদের আমি দেখেছি যে বাংলার যে কৃষ্টিটা, বাংলার লোকে কী চায়, গ্রাম বাংলার ছেলেরা কী চায়, সমস্ত উনি ওনার সিনেমার মাধ্যমে লোকে দিয়েছেন, দেখিয়েছেন। তারপর তখন যে ব্যায়ামটা একটু কমে গেছিলো পাবলিসিটির জন্য, সোনার কেল্লাতেও শুধু সমৃদ্ধতাকে দিয়ে আপনার আসন করিয়েছে, আবার আমাকে জয়বা ফেলুনাতে আমাকে নিয়ে এসে ব্যায়াম দেখিয়েছে। তখন আমাকে দেখে অনেকে ব্যায়ামে উদ্বুদ্ধ হয়েছে, আমাকে অনেকে বলে এখনও যে আপনাকে দেখে আমরা ব্যায়ামে করেছি। এই এই করে যে বাংলার ব্যায়ামটা এক্সারসাইজটা ছেলে মেয়েদের মধ্যে প্রচার করেছে, এখন ব্যায়ামটা খুব প্রচারিত হয়েছে, সেই এটাই কিন্তু সত্যিটা সৃষ্টি। আর আমাকে সত্যিদার বিখ্যাত করেছে, তার জন্য আমি সত্যিদার রায়কে ধন্যবাদ। আমার বাবা মহেশ রায় আর আমার আরেক গুরু হচ্ছে পিতা সমান, আমি ওনাকে জেনে বলে ডাকি সত্যজিৎ রায়, তার জন্য ওনাকে ধন্যবাদ। আপামর বাঙালির মতো সত্যজিৎ রায় আমার শৈশব, আমার কৈশোর, যৌবন এবং বর্তমান। তিনি এক সম্পূর্ণ ব্যক্তিত্ব, জীবনের প্রতিটি ধাপে তার সৃষ্টি যেন খাপে খাপে মিলিয়ে নেওয়া যায়। সে গল্পই হোক, সিনেমা হোক, তার আঁকা হোক বা সুরসৃষ্টি, বাঙালি আর সত্যজিৎ মিলেমিশে একাকার। শঙ্কু, ফেলুদা, তোপসে, সিধু জ্যাঠা, এরা সকলেই আমাদের পড়শি, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়। এদের সকলের সঙ্গেই সত্যজিৎ আমাদের জীবনে মিলেমিশে একাকার করে দিয়েছেন। তাই সত্যজিৎ রায়কে আমার প্রণাম। তিনি আমাদের সকলের সঙ্গে, আমাদের বাঙালিদের সঙ্গে শত শত বছর বেঁচে থাকবেন। ধন্যবাদ। আমি স্কুলে পড়াই এবং লেখালেখি করি। সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম পরিচয় আমার পথের পাঁচালী সিনেমা দেখে। আমি তখন খুবই ছোট, আমি গ্রামে থাকতাম। সিনেমাটি দেখতে দেখতে আমার মনে হয়েছিল যেন আমি আমার নিজের বাড়ির ছবি দেখছি, সেই বর্ষাকালের উঠোনের জোড়া অনুন ব্যাঙ উল্টে পড়ে থাকা বর্ষার মধ্যে। তারপর আরেকটু বড় হয়ে আমি তার লেখাগুলি পড়তে শুরু করি এবং আমি মুগ্ধ হতে শুরু করি। এবং আমরা যারা এখন লেখালেখি করি, আমরা মনে করি যে আমাদের লিখন শৈলী প্রায় সকলেরই গুরুদেব সত্যজিৎ রায়। এবং পরবর্তীকালে তার আরো সিনেমা, তার নিজের লেখাগুলোকে তিনি চলচ্চিত্রায়িত করেছেন। এবং আমি খুব কম ক্ষেত্রে দেখেছি যে মূল সাহিত্যর থেকে সিনেমাটা বেশি ভালো হয়, সেটা আমি সবসময় বলি গুপিগাইন বাঘাবাইনের। রূপেন্দ্র কিশোরের গুপিগাইন বাঘাবাইনকে সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘাবাইন ছাপিয়ে গেছে এবং সেটা সব বয়সের কাছে চিরকালীন। সত্যজিৎ রায় বললেই প্রথমে আমার মনে হয় একজন একাই একশো মানুষ, প্রতিভার মানে মহাবিস্ফোরণ একজন। এবং ছোট থেকে প্রথমে তার সঙ্গে তো পরিচয় হয়েছে আমার লেখা দিয়ে, বাবা সেই বারো সিরিজের বইগুলো নিয়ে আসতেন, সেগুলো পড়তাম, সঙ্গে সঙ্গে ভাবতাম এই ভদ্রটা ছবিও আঁকেন এত ভালো। তারপরে যখন সিনেমা দেখা শুরু হলো, বললাম যে চলচ্চিত্র তিনি বানাচ্ছেন এইভাবে, মানে কোনো বিষয়তেই যেন তার প্রতিভার সবটাই সর্বোচ্চ শিখরে উঠেছে।
এবং সেই কারণে আমরা এখনো তার টানে ছুটে আসি, যে কোনো জায়গা থেকে তার নামের একটা কিছু শুনে দেবেন, এটাই মনে হয়। সোনারকেল্লা, ফিল্দা, শঙ্কু, তারিণীপুরো গল্পের যে চরিত্রগুলো সেগুলো যেমন আমাদের বাঙালির মনে গেঁথে গেছে, সেই সঙ্গে সঙ্গে তার অন্যান্য যে দিকগুলো রয়েছে, তার বাক্তৃতা, তার কথা বলার ভঙ্গিমা, তার বিবিধ বিষয়ে যে আগ্রহ, তার প্যারাসাইকোলজি নিয়ে আগ্রহ, তার প্রত্যেকটা সিনেমার যে আউটডোর শুটিং, এত সাংঘাতিক কোনটা ছেলে কোনটা বলি, এবং তার লেখা, এবং ছোটদের জন্য যা লিখে গেছেন সত্যি কথা বলতে গেলে তার মতো করে আর কেউ ভাবেননি। একটা এত বড় একটা তিনি একটা লিগেসি ধারক এবং বাহক রায়বাড়ির, সেই মানে তার ঠাকুরদের আমল থেকে শুরু করে তার ঠাকুরদের এবং বাবার যে কাজগুলো সেগুলোকে এত শ্রদ্ধার সঙ্গে তিনি আরো নতুন করে বানিয়েছেন এবং সেগুলো আমাদের দেখিয়েছেন। নমস্কার, আমার নাম সৈকত মুখোপাধ্যায়, আমি অল্প স্বল্প লেখালেখি করি। সত্যজিৎ রায় সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে দুষ্টতা, কারণ এত মহাসমুদ্রের মতন উনি একজন মানুষ, তাকে এই অল্প কথা কিভাবে ধরবো জানি না। তবে একটা জিনিস বলা যায় যে সত্যজিৎ রায় যখন নিজে লেখা শুরু করেছেন, তিনি একা হাতে কিন্তু বাংলা ভাষাটাকেই বদলে দিয়েছেন। তার আগে অবধি শিশু কিশোর সাহিত্যের যে ভাষা, এবং সত্যজিৎ রায় লেখা শুরু করার পর শিশু কিশোর সাহিত্যের যে ভাষা, এ দুটো কিন্তু আর এক রইল না। আর আমরা দেখলাম যে একদম কথোপকথনের সময় আমরা যে ভাষা ব্যবহার করি, উনি অনায়াসে বাংলার মধ্যে সেরকম ইংরেজি ভাষা ঢুকিয়ে দিয়ে কিন্তু ওনার গল্প উপন্যাসগুলোর ভাষা তৈরি করলেন, এবং এখনো আমরা যারা লিখি কিশোর সাহিত্য, আমরা সেটাই কিন্তু ফলো করে চলেছি। আর সিনেমার ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই, তার ডিটেলিং অসামান্য, এটুকুই আমি। চট্টোপাধ্যায় পত্রভারতী প্রকাশনার কর্ণধার এবং কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। সত্যজিৎ রায় আপামর বাঙালির কাছে একটা ম্যাজিকের নাম। সত্যজিৎ রায়ের ছবি আঁকা, তার লেখা, তার মিউজিক, তার স্ক্রিপ্ট, তার সিনেমা, সর্বোপরি তার উপন্যাস এবং অসামান্য সব গল্প, তার রূপকথা কোথায় যেখানে তিনি হাত দিয়েছেন সেখানে শোনা হচ্ছে। ফলে সত্যজিৎ রায়ের কোথাও কোনো এক্সিবিশন হলে, সত্যজিৎ রায়কে নিয়ে কোনো প্রদর্শনী হলে, সত্যজিৎ রায় সংক্রান্ত কোনো বই বেরোলে বাঙালি পাবে, কারণ বাঙালি গর্ব করার মতো রবীন্দ্রনাথ ঠাকুর এবং তারপরে যদি ওই মাপের কাছাকাছি ধরি তাহলে সত্যজিৎ রায়। আমার কাছে সত্যজিৎ রায় মানে হলো রাজ্যেগে ডিটেকটিভ বই পড়া, ফেলুদার গল্প পড়া, আর প্রথম সিনেমা দেখতে যাওয়া হীরক রাজার দেশে, সেই প্রথম ফিলিং, আর নিজের বাবাকে দেখা গুণময় বাগচি হিসাবে জয় বাবা ফেলুনাতে। তো এক কথায় বলতে গেলে আমার কাছে সত্যজিৎ রায় হলো ছেলেবেলা আর নস্টালজিয়া। নমস্কার, আমার নাম সুজয় বিশ্বাস, আমি পেশায় একজন চাকুরিজীবী এবং একজন লেখক। সত্যজিৎ রায় বলতে বুঝি আমি এক মস্ত আকাশ। আমাদের প্রত্যেক মুহূর্ত যাপনে সত্যজিৎ রায়কে আমরা কোনো না কোনোভাবে পেয়েই যাই। আমি প্রথম জানতে পারি সত্যজিৎ রায়কে গোপীগাইন বাঘাবাইন সিনেমাটির মাধ্যমে। তারপর যখন একটু বড় হতে থাকি, মানে আমাদের কিশোর বয়সে, তখন হাতে আসে ফেলুদা এবং প্রফেসর শঙ্কু, আজও আমার সবসময়ের সাথী। সত্যজিৎ রায়ের বুদ্ধিমত্তা এবং প্রতিভার ব্যক্তি এতটাই বেশি ছিল, তার সৃষ্টিগুলো নিখুঁতভাবে আমাদের কাছে পরিবেশিত হয়েছে, যা আজও আমরা দেখে আনন্দ পাই। তবে একটাই আক্ষেপ রয়ে গেল, তিনি যদি আরও বেশি দিন আমাদের মধ্যে থাকতেন, তার সৃষ্টিগুলো আমরা দেখতে পারতাম, নতুন নতুন সৃষ্টিগুলো। তা সত্যজিৎ রায় সম্পর্কে বলতে গেলে এত কম সময় বলা সম্ভব নয়, সুতরাং আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। নমস্কার, আমার নাম মদন সরকার, আমি অনেক কিছু কালেক্ট করতাম, আমার সত্যজিৎ রায় অন্যতম। ওনার অটোগ্রাফ, ওনার বই, ওনার পুরোনো ম্যাগাজিন, এটা জোরে বল, আমি এগুলো কালেক্ট করি। আর আমার সাথে পরিচয় সত্যজিৎ রায় আজ থেকে 40 বছর আগে, ওনার বাইদাকর গেছিলাম একটা অটোগ্রাফ কালেক্ট করতে। উনি ওনার টল হাইট, উনি আমাকে বললেন যে তুই কালকে এসো, আজকে বইটা ধুয়ে যাও, কালকে এসো। পরের দিন আমি গেছি, নখর সাথে সাথে উনি বেরিয়ে এসছে,
উনি বেরিয়ে আমাকে বললেন যে দাও তুমি সব দিবে, তার সাথে লীলা মজুমদার আর টনি টুনি কথা।